আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না কি মনে হয়, গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায় দেই, ওই কুকুরটাও তোর রুকুর হালতে মালিকের তেজবি পড়ে। যে পোকামাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ি পড়ি না। কেবল আমি আর আপনি, আমাদের হাতে সময় নাই, সময় বন্ধ আসবে একদিন কসম আল্লাহর, সেদিন শুধু আফসোস করে করে চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে ভাই বন্ধুরা, পুঁজি বানান পুঁজি, বাবা পুঁজি কিন্তু লাগবে। পুঁজির একটা ছোট্ট গল্প শোনায় আমরা আমাদের ফিনিশিং এর দিকে যাব। আপনারা খুব বেশি বিরক্ত হইতেছেন? বিরক্ত তো হইতেছেন বুঝতেছি, কিন্তু বেশি হইতেছেন নাকি? আচ্ছা তো শুনে শুনে, 3 বছর আগের কথা। এই গল্প যে আমি কতবার বয়ানে বলছি আমার নিজের মনে নেই, কেন এত বলছি একই গল্প, আমার হৃদয়ে খুব টাচ করছে। আমি চাই আমার হৃদয়ে যে একটা আলোড়ন হয়েছে গল্পের দ্বারা, এটা ছড়ায়া যাক সবার হৃদয়ে। কি সেটা শুনে, আরবের এক টেলিভিশনের প্রোগ্রাম, আমার এক ভাই আমারে তার মোবাইলে দেখাইতেছে সাক্ষাৎকার পর্ব। এই ছোট্ট যুবকরা খেয়াল করো, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার দিচ্ছে একজন আরবের টেলিভিশন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, বাচ্চাটা অন্ধ, চোখ একদম গর্তের মতো, আমরা আরবিতে বলি মাকফুফুল আইন, একদম ভিতরে ঢুকা। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটার ভাবলে সিন জবাব, না আমি এ নিয়ামত ফেরত চাই না, আমি তো অবাক হয়ে গেছি, কি রে বলে কি চোখের নিয়ামত ফেরত চাই না? তো বুঝলাম, আরে ছোট মানুষ তো এখনো বুঝ আসে না, এই নিয়ামত কত বড় নিয়ামত এখনো বুঝা উঠতে পারে নাই। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি উপস্থাপক, যিনি সামনাসামনি বসা, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক বেশি অবাক হয়েই জিজ্ঞেস করলেন, লিমা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, বোকা আমি না, ও না বোকা তো আমি, বোকা ও না বোকা আমি, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুই না আমি, সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কি এটা? বাচ্চাটা কি বলে জানেন, ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি নিয়ামতটা ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? তো কি বলে দেখেন, কি পুঁজি বানাইছে, পুঁজির কথা বলতেছি, কি পুঁজি ও বানাইছে দেখেন। ও বলে কি, হাসরের মাঠে যখন হিসাব যাওয়ার ডাক পড়বে, এই ছোট্ট বাচ্চার কিসের হিসাব, ওর চিন্তাটা কত উঁচা পবিত্র, বলে যখন হিসাবের ডাক পড়বে, যখন আমার সিরিয়াল আসবে, আসো হিসাব নিয়ে আসো, আমি দুনিয়ায় এই নিয়ামত ফেরত এই জন্যে চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ও গো মালিক, আমাকে আজকে ওই উসিলায় আমার আজাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমার মালিক যদি আমারে ঠিক উল্টা প্রশ্নটা করেন, তা আমি কি জবাব দিব? আমি আটকায় যাব, আমি যখন হিসাব দিতে দাঁড়াবো আমার মালিকের সামনে, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, এরে হাসান জামির, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আজাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আজাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এরে বাবা আপনি কি জবাব দিবেন বলেন তো, এরে ভাই মা কে কি জবাব দিবেন বলেন, কার কি পুঁজি আছে এমন, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে? না আরে আবু বকরের মতো মানুষ, আয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, গাছের পাতা দেখতেন আর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তো দাত অতু কাল, হায় আমি মানুষ না হয়ে যদি
গাছের পাতা হইতাম তো জীব জন্তু আমারে চাবায় চাবায় খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে হিসাব দিব? আবু বকরের চিন্তা, চিন্তা যাদের করার কথা তারা করে না তারা হাসে, যাদের করার কথা না তারা কান্না করে। এর ভাই এর বন্ধু এর বাবা আল্লাহর আদালতে দাঁড়ায় কি হিসাব দিবেন বলেন? কার কি পুঁজি আছে জিজ্ঞেস করি, আরে আমার নাই সেজন্য এইভাবে বলতেছি, কার কি পুঁজি আছে বলেন? হ্যাঁ পুঁজি যে একেবারে নাই তা তো না, আছে আছে, পুঁজি আছে আছে, গুনার পুঁজি, গুনা গুনা গুনার গুনা গুনার গুনা, চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারি না, দাড়ি বাইতে সাদা এখনো গুনা ছাড়তে পারি না। বাবা আর কত জিজ্ঞেস করি, কবে ছাড়বেন জানতে চাই। এরে যুবক তুই ভাবিস না আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে, চুল পাকা পর্যন্ত সময় দিবে? না রে বাপ, না না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, আরে কার কখন ডাক চলে আসে, আরে কে জানে, এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, এখানেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে কিন্তু ও জানে না ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, কোন ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে বলেন? এরে যুবক কিভাবে বললে বুঝবি বাপ ভাই, যে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে, তা আমি যেটা বলি সব সময় তোদেরকেও বলি, তোর আমার সামনে আয় আয়সা বর সামনে, তোদের পাওগুলা আমার সামনে মিলা দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনা ছাড়া দে বাবা, গুনা ছাড়া দে বাবা, গুনা ছাড়া দে। একটু কোনোদিন চিন্তা করেছে এই গুণাওয়ালা চোখ গুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, এই গুণাওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে, এই গুণাওয়ালা কান গুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, এই গুণাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে, হ্যাঁ বলে, কত করবেন আর নাফরমানি মালিকের বলেন? আরে কার নাফরমানি করতেছি কোনোদিন একটু ভেবেছেন? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদেরকে, এই বুঝি ভালোবাসার প্রতিদান, কত ভালোবাসেন বলে, কত ভালোবাসেন আশপাশের দিকে তাকায় একটু বুঝতে পারেন না কত ভালোবাসেন বুঝেন না কে? আরে আমি আপনি দরজা জানলা বন্ধ করে ভেতরে যখন গুনাহ করি না, আরে আমার মালিকের কত ভালোবাসা, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক বাহির থেকে দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই, ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত, কবে ছাড়বেন জিজ্ঞেস করি বলে, কবে আপনি মালিকের হবেন বলে? সব মেহনত সন্তানের জন্য, সব মেহনত বিবির জন্য, আরে যতটা মেহনত নেতার জন্য করো এর কিছু অংশ যদি মালিকের জন্য করতা, তুমি দুনিয়ায় বাদশাহ পাইয়া যাইতা, তুমি আখেরাতের বাদশাহ হয়ে যাইতা। কোথায় চলতেছে মেহনত আমাদের? হ্যাঁ অধিকাংশের মুখের দিকে তাকাইলে হতাশ হই, আমি সহ আমি সহ আমি তো এক নাম্বার আসামি, অধিকাংশের মুখের দিকে তাকাইলে মনে হয় মানুষটার আখেরাতের কোনো চিন্তা নাই, উদাস হাসতেছে গল্প। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়, নির্যাতনের কিছু ধরন কোরআনুল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে নির্যাতনের একটা ধরন আসছে, ফেরাউন কি করত? তো আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ
إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত তো আল্লাহ বলেন মেয়েদেরকে বাঁচায় রাখতো ফেরাও বনি ইসরায়েলে যত মেয়ে জন্ম নিত বাঁচায় রাখতো ছেড়ে দিত কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত গণকরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে বনি ইসরায়েলে এমন এক ছেলে হবে যে ফেরাউন আপনাকে ক্ষমতা থেকে নামাবে ফেরাউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট শিশু যারা মাত্র জন্ম নিয়েছে বনি ইসরায়েলের ছেলে ওদেরকে ধরে ধরে জবেহ করে হত্যা করে আমাকে একটু বলেন তো এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া যার শরীরের হাড্ডিগুলো এখনো গোস্তের মতো নরম আচ্ছা এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল বলেন তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন কারণটা কি বলে এটা আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনার একটা সিস্টেম কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেয় আর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা কি আছে আরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন শায়ান জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না কাত হয়ে যেতেন মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না পা কাজ করত না অথচ আমরা কি দেখেছি শুধু বাংলাদেশ না এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির কখন কোনটা ঘটায় দেয় এত ভয় কিসের কারণ হচ্ছে মানুষগুলো দুর্বল হলে কি হবে যেহেতু হক ছিলেন আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকাইয়া দিছে আপনারা দেখেন নাই কোরআনের পাখি ইন্তেকাল করলেন দুনিয়া থেকে চলে গেলেন লাশটা নিয়ে ওরা কি কাহিনী করলো কেন মানুষটা হক ছিলেন ওই জন্য ওরা লাশকে পর্যন্ত ভয় পাইছে কথা বলেন স্বাভাবিকভাবে নিতে দেন নাই জানাজা শহরে পড়ার ব্যবস্থা করতে দেন নাই লাশকে কেন্দ্র করে কোন কেমন হইতা যায় আরে ওরা হকপন্থীদের লাশকেও ভয় পায় এই পর্যন্ত কথা যা বলেছি বুঝেছেন আমি কিন্তু একটু একটু বুঝে বুঝে আগাইতে হয় মাদ্রাসায় পড়াই ভাই মোল্লা মানুষ বয়ান করা আমাদের মূল কাজ না পড়ানোই মূল কাজ ছাত্রদেরকে যেভাবে পড়াই বয়ানও আমি ওইভাবেই করি একটু একটু করে দাড়ি কমা সহ বুঝাইয়া বুঝাইয়া আমাকে আগাইতে হয় আপনারাও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন বলেন সর্বশ্রেষ্ঠ রসুল কে খুশি না মনে হয় সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া নারাজ ঠকে গেছে গর্ব তো গর্বের জিনিস এইভাবে বলে না একটু শব্দ বাড়াইয়া দিবেন আমি বলি মাঝে মধ্যে যে যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে তো একটু গর্বের সাথে বলবেন আমাদের রসুল কি বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি খেয়াল করে দেখেন ওই আমাদের বাড়ানোর কারণেই দেখেন কথার মধ্যে অনেক বেশি তারতম্য হয়ে গেছে আপনি চিন্তা করে দেখেন তো এবার ঠিক করে বলে সর্বশ্রেষ্ঠ রসুলকে ঢাকায় এক এমপি সাহেবের পোলা ওর বাপ এমপি ওর যে বাপ
আবে ওই আমার চিনুসবে এমপির পোলা খাল, একটা সামান্য এমপির পোলা যদি বাপের এই হেডম দেখায়, আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া, সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া কেন মিনমিন করে কথা বলবেন, গর্বের সাথে বলবেন সর্বশ্রেষ্ঠ রসুল কে? আচ্ছা এখানে নাম্বার একটু কম পাইছেন, আরেকটা প্রশ্ন করি, ফুল নাম্বার অ্যান্সার করে এভারেজে পাশের ব্যবস্থা করে। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো পাবলিক গলা ব্যথা ভাঙ্গা, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে, এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? সাবাস, একশো একশো। কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না দেশের সবচেয়ে বড় ডাক্তার তালাশ করবে? কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে? এই দুইটা প্রশ্ন যা করেছি দুইটারে মিলাইয়া একটা ফলাফল বের করি আমরা, চলে চলে। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই রোগ মানে শারীরিক রোগ না আত্মার রোগ, বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন এটা? কারণ ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন? ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়, মানুষ এতটা খারাপ কি করে হবে? আরে একটা একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে দেবে। মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুব কাবার ভেতরেই ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লয়ে করে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হত। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয়, আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে, যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাপ, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল করিমের সূরা যুখরুফে আসছে, সূরা নাহালে আসছে, 58 নম্বর আয়াত, তাফসীরের কিতাব খুলে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ এই ছিল আরবের সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন ছিল? কারণটা কি? আমাদের দারুলুম দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, মুখস্থ করা লাগবে এগুলা, তাহলে পরের কথাগুলো বুঝে আসবে, আমরা ভূমিকা সাজাইছি যেন কথা সহজ হয় আপনাদের জন্য। মৌলিক সমস্যা, সমস্ত সমস্যার মৌলিক কারণ কয়টা? এক নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। দুই, চারিত্রিক অধবতন, চরিত্র খারাপ। দেখেন এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা,
এর একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন, শিক্ষিত, লেখাপড়া করছে। অথচ আমরা কি দেখলাম গত টার্মে, সরকারের কাজের টেন্ডার পায়া ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। না শুনেন নাই, ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে, এক কথা বলেন, জানতো না? জানতো না, জানার পরেও বাঁশ কেন ঢুকাইল, চরিত্র খারাপ। মনে রাখেন কথা, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ দেখবেন ওই দুইটাই, এক মূর্খতা আর এক হচ্ছে চারিত্রিক সমস্যা। বলেন সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য, সমাধানের জন্য, সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা সমাধান দিয়া দুনিয়ায় পাঠাইছেন। বলেন তো সমস্যা কয়টা? সমাধান দুইটাই। বলেন আমার সাথে, বলেন এই কথাটাই আমাদের মূল পয়েন্ট, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? এটা সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? আরো জোরে মনে রাখেন, আমি আবার আসবো তো, আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায় কেন পাঠাইলেন? ওই যে দুই মৌলিক সমস্যার একটা ছিল মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর, নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আবার আমার সাথে যুক্ত হন, বলেন সমস্যা কয়টা? সমাধান। সমস্যাও দুইটা, যেমন কিয়ামত পর্যন্ত মৌলিক পয়েন্ট, কিয়ামত পর্যন্ত যত সমাধান দরকার, দুনিয়ার কোন সমস্যার সমাধান এই দুইটা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই, যে দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছে। এবার আবার পেছনে যাই, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন তো, কিছু কথা বলবো যে আগের থেকে একটু ভেঙে নেই, অনেকের কষ্ট লাগতে পারে, লাগতে পারে নাই মানে কি লাগবে, তবে এই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, এটা বিশ্বাস রাখেন, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো, কষ্ট দেওয়ার জন্য না। আহারে কি করলাম, ছোটবেলায় শীতের মধ্যে মা যখন গোসল করাইতেন ডলাডলি দিয়া, কষ্ট তো হইতো, তাই না? হইতো না? হইতো বলেই তো আমরা জ্বালাইতাম, কাঁদতাম, কামড়াইতাম, খামচাইতাম। কিন্তু কষ্ট দেওয়ার জন্যই কি মা এই ডলাডলি দিতেন, না আমার ভালোর জন্য? কিন্তু আপনাদের অবস্থা কি জানেন, যখন জমিনের নিচের ওয়াজ চলে আসমানের উপরের কথা বলে, এটা হইলো ওয়াজ, এটা হইলো যেই মাঝখানে আমরা আসি তখন আর ওয়াজ থাকে না, এটা বলে রাজনীতির আলাপ। আসলে ওটা রাজনীতির আলাপ না, আমি ওটার নাম দিছি ওয়াস। কি? জমিনের নিচে আর আসমানের উপরে হইলো ওয়াজ, মাঝখানে একটা হইলো ওয়াস, ওয়াস দোলাই দোলাই, বুঝেন তো দোলাই। আপনারা ওয়াজ তো শুনতে বড় পছন্দ লাগে, ভাল লাগে, কিন্তু যেই ওয়াজ শুরু হয় তখন আর এই হুজুর ভাল লাগে না, এই হুজুর তো উগ্রবাদী। এই ১৬ বছর খালি এই দৃশ্যই আমাদেরকে দেখতে হয়েছে, স্লিপ দেয় স্লিপ। হুজুর রাজনীতির আলাপ করা নিষেধ, একদিন এক চেয়ারম্যান সাহেব দিস পাশে বসা, হ্যাঁ দেয় না, ডাক দিয়ে একজনকে কয়ে দিস, তো চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে একজন আইনাটা স্লিপ দিস। আমি তো বুঝছি এটা এই শয়তানের কাম, তা আমি তো হেসে বড় দৌড়া, আমি আর সামনে এটা রেসিস্ট সিরা বলি কি মিয়া, আপনাকে স্লিপ দিয়ে কথা বলার জন্য আলেম হই নাই, আল্লাহর স্লিপে কথা বলার জন্য আলেম। স্লিপ একটা দেওয়া আছে আমারে, নতুন করে স্লিপ নেওয়ার সময় আছে নাকি আমাদের? কথা বলেন, তোমার এই সমস্ত স্লিপ দিয়ে কথা কইলে মৌলবি হওয়া যাইব আর কথা বলা যাইব? হ্যাঁ হওয়া যাবে, তেল 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 ওলা, আমার কাছে ডিব্বা ডুব্বা নাই,
আসবে সময় মতো বলবো না ইনশাল্লাহ, শুনতে থাকে। বলেন সমস্যা কয়টা, সমাধান। আমাদের নবী কি ছিলেন? আমার কিছু দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, আপনারা খালি মনোযোগ দিয়ে শুনেন, এটাই আমার চাওয়া। আমার নিয়ে টেনশন করলে বিপদ আছে। দেখেন আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এই মাহফিল কাদের? মাদ্রাসা। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। আপনারা কেউ ডাক্তার আপনার গর্ব, কেউ পিএইচডি করা ডক্টর আপনার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার আপনার গর্ব, কেউ শিল্পপতি আপনার গর্ব, কেউ সমাজপতি আপনার গর্ব, কেউ জনপ্রতিনিধি আপনার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে আপনার গর্ব। আমাদের মৌলভীদের গর্বের এত উপলক্ষ নাই, তবে একটা উপলক্ষ আছে আমাদের, সেটা কি জানেন? আমরা যে লেখাপড়া করি, কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, এখানে আমি ভাগ করতে চাই না। দ্বীনী শিক্ষার সাথে যারা যুক্ত আছে, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমরা যে লেখাপড়া করি, এই লেখাপড়ার গোড়ায় শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এখনো পরিষ্কার না বিষয়টা। আমরা কোরআন পড়ি আর হাদিস পড়ি, যাই পড়ি ওস্তাদের কাছে, আমার ওস্তাদ পড়েন তার ওস্তাদের কাছে, তিনি তার ওস্তাদ, শেষ জায়গা পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন আমি বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারী পড়ানো বলা অনেক আছে, ওস্তাদও থাকতে পারে, হযরত আছেন বড় আলেম, আরো অনেক আছে, আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস, এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহ, ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছে এই হাদিস। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহ, আমার ওই দুই ওস্তাদের ওস্তাদ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মাগফিরাহ, তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শিনাবি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন জাইনউদ্দিন আল-মিসরি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজ্জাজ আস-কালানি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবু আলী আল-জুবাইদি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক السجزي رحمة الله عليه، تار استسلت أبو الحسن الداودي رحمة الله عليه، تار استسلت أبو محمد السرخسي رحمة الله عليه، تار استسلت أبو عبد الله في ربي رحمة الله عليه، تار استسلت محمد بن إسماعيل إمام بخاري رحمة الله عليه، تار استسلت তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা আমাদের একটা গর্বের পরিচয়, আমাদের ওস্তাদ গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা প্রশ্ন করা। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার সুযোগ আপনাদেরও ছিল কিন্তু পারছেন না। কেন কেন পারছেন না? কারণ কুচক্রীরা যুগ যুগ ধরে আপনার আর আমার সন্তানের সামনে এমন সিস্টেমটার আদম সময় কি ছিল? হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনি যে আদম আর নাই। আদম কাইটা কি বানাইয়া দিছে? কি বানাইছে? জনসমাজ। আচ্ছা, কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন আপনারা এই ভাই আদম কেন কাটলেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না। আলুর দাম বাইরে গেছে এই চিন্তাই তো অস্থির, ডিমের দাম বাইরে গেছে ওই চিন্তাই তো অস্থির, গোড়া কাটা হচ্ছে এই খবর কারণে। কাউকে জিজ্ঞেস করেন না আপনারা আদম কেন কাটলেন, কোন সমস্যা, আদম কোন দিক দিয়ে খোঁচাইল আপনাদেরকে? কারণ হচ্ছে ওদের মাথায় শয়তান ঢুকছে, ওদেরকে চিন্তায় ফালাইয়া দিছে। আমরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের পুত্র? পেছলে গেছে, থাক পেছা পেছি, দরকার নেই আদম ভেকাইটাতে। ওরা আদম কাটছে, আমরা আদম দিয়ে আরো বাড়াবো। আগে বলতাম খালি আদম সন্তান, এখন বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? এটা আমাদের গর্ব। গর্ব আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা জান্নাত থেকে আসছি। কথা বলেন ঠিক ঠিক, এগুলো আমাদের গর্ব। আমরা বানরের সন্তান না, আমরা যে নবীর সন্তান, আল্লাহু আকবার। কিন্তু বিষয়টা না, আমাদের কষ্টের জায়গাটা বুঝাচ্ছি আপনাদেরকে। এই যে চক্রান্ত গুলো হলো, আপনারা সব নিশ্চয় ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হইল, এরা পিছু হটতে বাধ্য হইল। কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে, প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, কারণ এই মোল্লা মৌলবীদের সন্তানরা এই ঘোড়ার ডিমের সিলেবাসে লেখাপড়া করে না। তারা তো কয়লা কয়লা রসুল্লাই পড়ে, পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস তো পড়ে আপনার সন্তান, প্রতিবাদ তো আপনার করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন, কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না, সব জায়গায় রাজনীতি চাইনা এনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যৎ এমন চক্রান্ত আরো হবে, ভাব বুঝতেছি আমরা, আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি এমন চক্রান্ত হয়, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আলেমরা যেখানে, আলেমরা নাই যেখানে, আলেমদের রাস্তা আমাদের রাস্তা। বলেন আলেমদের রাস্তা আলেমদের, আলেমদের বিশ্বাস আলেমদের, আকীদা আলেমদের, চেতনা আলেমদের, ইজতিমা আলেমদের, তাবলীগ আলেমদের, কাকরায় আলেমের সরকার ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ, পরিবেশ হচ্ছে ইনশাআল্লাহ, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ওই দুই মিশন সহ যখন মেহনত শুরু করলেন, মনে আছে সমস্যা কয়টা? আমার সিল্লা সব ভুলে গেছেন, আমি কিন্তু লাইনে আছি। বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন, সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে নবীর শিক্ষা নবীর দীক্ষার বরকতে ওই বর্বর গুলো আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টা গেছে। বলে নতুন পরিচয়, বলেন, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম মালিক, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন, তো আল্লাহ জানাইয়া দিলেন সীমা হুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা?
আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার। বলে ভেতর এক নাম্বার বুঝবো কেমনে? আল্লাহ যেন বলেন তোর বুঝার দরকার কি, ওদের ভেতর ঠিক কেন? বলে তোমার ভেতর ঠিক, তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না। পিসাব করে জিগায় দেখেন, পিসাব গো বৌরা পিসাবের কাছে মুড়ি দেয় না। বৌরা সিনিয়র নারী পিসাব আইছে, বৌর কাছে দাম নাই। এক পিসাব এরকম বড় পিসাব, বউ খালি খোসায়, তুমি কি পীর হইলে? আরে কপাল আমার, মানুষের পীর কত বড় বড় পীর, আমার দ্বারা আল্লাহ দিয়েছে একটা। তো একদিন আইসে, আরে কয় কি, আরে তুমি কি পড়িলা, কি সে করে? আজকে আমাকে বাসার সামনে যে দেখছে পিসাব উইরা উইরা যায়, তুমি কি ঘোড়ার ডিমের পীর হইলা? তো পিসাব কয়, আরে এতদিন জানতাম যে তোর দিল যাই নষ্ট হয়েছে, এমন দিন চোখও নষ্ট। কেন? ভালো করে দেখো না, এই যে আমি আসিলাম, উইরা গেছে কে? আমি। এখন বউ কি কয়, আরে এই জন্য তো কই কিরে পাংখা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না, তাও স্বীকার করবো না। তা আল্লাহ যেন বলে, আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না, আর আমার নবীর সঙ্গীরা মুত্তাকি, আমি পরীক্ষা নিয়ে দেখেছি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ওদের দিল ঠিক আছে। সূরা হুজুরাতে আসছে, আল্লাহ বলে উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, ও তো নতুন পরিচয় বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পর্যন্ত বুঝছেননি আপনারা? কিন্তু মনে নাই, তাই না? তো ঠিক আছে, যেন মনে থাকে, আমরা একটা ব্যবস্থা আছে, ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। লম্বা সময় তো কথা বলা যাবে না, আপনাকে কষ্ট হয় গরমে, আসল কষ্ট তো আমার হয়, বুঝেন না, এটা তো কইতে পারি না, আপনাকে বুঝেই চাপাই দিতেছি। চলেন, অনেক কথার ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকাই, কথা কমবে না, জায়গা কমবে, ঠিক আছে, সময় কমাবো, কথা কমবে না ইনশাআল্লাহ। কেন? যেন আপনাদের মনে থাকে, মনে না থাকলে আমল করবেন কেমনে বলে? এই যে আমরা কথাবার্তা বলি, আপনারা মনে রাখেন না, তো লাভটা কি? কিছু দোষ আপনাকেও আছে, কিছু দোষ আমাকেও আছে। আমগো দোষ কি? মাহফিল থেকে গেছে যে শুনে নাই, এমন একজনের লাগে দেখা কি আজকে ওয়াজে গেছিল, কেমন ওয়াজ, দারুণ, কি বিষয় আলোচনা হয়েছে, গলা একটা মাসা, আরে কি বিষয় আলোচনা হয়েছে, বাইরে একটা গজল গাইছে যে কলজাটা ঠান্ডা হয়ে গেছে, আরে কি বিষয় আলোচনা হয়েছে, জানাজিকে মক্কা মদিনার আজান দিছে, ও মক্কা মদিনা ফের, আরে গাদা কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা জিজ্ঞেস করতেছে, কোন বিষয়ে আলোচনা হয়েছে এটা তো বুঝতে পারুন না, কথা বলেন হচ্ছে কিনা? দেড় দুই ঘন্টা আলোচনা চলছে, না আছে কোরআন, না আছে হাদিস, গজল, আজান, কিচ্ছা, গল্প, বুজুর্গের কাহিনী, বয়ান শেষ, আবার প্যাকেটে অগ্রিম দেওয়া লাগে, অগ্রিম না পরিশোধ করলে বয়ানে উঠবো না, গোবাইন্দা বয়া থাকে, এটা যেমন খারাপ আবার ওইটাও খারাপ, যেগুলো দৈরা কিলা, এটা খুন, অভদ্রতা, কোন দুনিয়ায় আসলাম? আচ্ছা, একজন একটা ভুল করছে, তিনি মেহমান ছিলেন, মুসাফির ছিলেন, তিনি যেটা করেছেন এটাও অন্যায়, এটা আমাদের ইজ্জতের বিষয়, বলতেও খারাপ লাগে, লজ্জা লাগে, এটা কিভাবে সম্ভব? একজন আলেম কি করে বলবেন যে টাকা পরিশোধ না করলে আমি বয়ান করবো না, এটা কিভাবে সম্ভব? আরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, আলেমের নিয়ামতের কদর করো ভাই। হ্যাঁ, মানুষ কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, আমাদের জিম্মাদারি ছিল এই প্যান্ডেল গুলা সাজাইয়া মাইকের পয়সা দিয়া এরপরে আপনার করে বয়ান শোনানো, ইমান দুর্বল, পকেট দুর্বল, ওই জন্য পারি না, জিম্মাদারি তো ওইটাই ছিল, তারপরেও মানুষ সম্মান করে, কিছু করে, এটা আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, সেখানে গোমাইরা বসে থাকা এটা অন্যায়, এটা অপরাধ, অন্যায়কে অন্যায় বলা শিখুন, অন্যায়কে অন্যায় মনে করা শিখুন, দলীয় কারণে বন্ধুত্বের কারণে অন্যায়ের পক্ষ নেওয়া কোন সুস্থ মানুষের কাজ না, এটা যেমন অপরাধ,
রিয়াকশন যেটা দেখানো হয়েছে ওটা আরো বেশি অপরাধ হয়ে গেছে। আমি করলাম পায়ের মধ্যে গুলি, তুমি করে দিলা মাথায় গুলি, কেমন হইলো কাহিনী? আমি পায়ে গুলি করছি, তুমি গুলি করলা কই? বক্তা যদি গুলি করে থাকে আয়োজকদের পায়ে, আয়োজকরা পরবর্তীতে যেটা করছে সেটা করা গুলি করছে বক্তা, বাঁচব তাই হয়েছে। সবাই সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহাব্বত, এটা তো দিনই জিনিস, মহাব্বতের সাথে কাজটা হবে। যারা দূর থেকে আসবেন তাদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন আপনারা, সামর্থ্যের সবটুকু ঢাইলা তাদের খেদমত করবেন। আবার যারা আসবেন তারাও এমন কিছু না করি যেন আয়োজকদের জন্য এটা বোঝা হয়ে যায়, আয়োজকরা চাপে পড়ে। হ্যাঁ, এই এই কাজগুলো আমরা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর পরিবেশটাকে, অসুন্দর যারা করবে তাদেরকে যেন সরায়া দেন। আমিও যদি হই, আমার কারণেও যদি এই পরিবেশ নষ্ট হয়, আল্লাহ যেন এই ময়দান থেকে আমারে সরায়া দেন। তাও আমাদের আকাবির আসলাফদের রেখে যাওয়া এই সুন্দর যে পরিবেশ, দিন প্রচারের এই সুন্দর যে একটা আয়োজন ব্যবস্থা, আল্লাহ যেন এই সুন্দর জিনিসটাকে বাকি রাখেন, কারণ সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছার আমাদের এই একটাই মাধ্যম। এক হচ্ছে দাওয়াত ও তাবলীগ, আর এক হচ্ছে এই ওয়াজ মাহফিল। হ্যাঁ, দাওয়াত ও তাবলীগে অনেকে আসে না, অনেকের পছন্দ না, কিন্তু ওয়াজ মাহফিলে এখানে সব দল নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আসে। এইটা ব্যাপক, এর এর আবেদন ব্যাপক। এই সুন্দর জিনিসটা যেন আমাদের কারো কারো অসৌজন্যতা, কারো কারো হঠকারী কোনো সিদ্ধান্তে দুনিয়ামুখী হওয়ার কারণে যেন এটা নষ্ট না হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন, সবাই একটু বলেন আমিন। আমি অন্য জায়গায় চলে গেছিলাম, বাদ দেন, এইটা ডিলেট করে দেন, বাদ দেন, আমরা অন্য জায়গায় থাকি। দুইটা প্যাকেট বানায় দে যেন আমাদের এই তোরা রেডি হইতেছিস না, এই যে এই কটাল রে কাইটটা কেমনে দিবি, ওই বক্তার ছবি দিয়ে একটা ক্রস দিবি, তাই না? কুট্টাল বাবু, খবরদার খবরদার, এই আলোচনাটা আনা যাবে না, এটা ডিলেট, ওকে? ইনশাআল্লাহ আমরা কারো ইজ্জত নষ্ট হয়ে আমরা চাই না, আল্লাহ তাআলা সবার ইজ্জতের হেফাজত করেন, আমিন। দুঃখ বললাম, দুঃখ কষ্ট কষ্ট, এটা আমাদের আলোচনার বাইরে। বলতেছিলাম যেটা প্যাকেট, আজকের আলোচনা এই পর্যন্ত যা করেছি, সামনে যা করো, ছয় কথার বয়ান, বলেন বলেন কয় কথা? ওলা ভাই যদি পড়া না শোনাইতে পারো, আমি মুরগি বানাই দেবো, জুয়ান জান যেগুলো আস বুড়া করেন, আমার অভ্যাস খারাপ আছে। কয় কথা? সাহাবিদেরকে নিয়ে তিন কথা, আর আমার মতো জারিনকে নিয়ে তিন কথা, এই দুইটা পোটলা বানাইয়া দিব, দুইটা পোটলা খুইলে আবার ব্যাখ্যা করে দেবো, এটাই বয়ান। এই যে ছয় কথা দিয়ে একটা ব্রেকেট দিলাম, দেখবেন এই ছয় কথার বাহিরে আর আমি যাচ্ছি না, এর ভিতরেই ঘুরতেছি। তো আপনাদের বোঝা সহজ হবে, মনে রাখা সহজ হবে, বাড়ি নেওয়া সহজ হবে, আমল করা সহজ হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন সাহাবিদেরকে নিয়ে কয় কথা? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়ে না, আমি পড়া মুখস্থ করাই দিছি। বলেন ওরা ছিল কি? বলেন বলেন বলেন, একটু আগে হুজুর এক মাওনার ব্যাপারে বলছে, এবারে ছিল কি হইল কি বলছিলেন না হুজুর? ওই সময় চিন্তা করছে রাগেরা কোয়া লাগবে। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? এই ওরা মানে কারা? সাহাবায়ে কারাম, নবীর সঙ্গীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সবাই বলেন, নাইলে মুখস্থ থাকবে না। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার একটা ভাব আই না, বলেন হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এবার একটু বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। বলে এই কথা আপনি বারবার কোত্থেকে বলেন? এবার হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যে রুগীদের চিকিৎসার জন্য আনা হয়েছে ওই রুগীরাও ছিল সবচেয়ে বড়। তো ছিল কি? সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষ। আরে আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল, এটা কি করে সম্ভব? ক্লাসের ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে পাস করে কিন্তু প্রথম হয় না, কি ওস্তাদ? ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে বেশির থেকে বেশি পাস করবে কিন্তু কি হয় না? ফার্স্ট হয় না, প্রথম হয় না। অথচ সাহাবিদের ব্যাপারে তো তাই ঘটল, ফেল করা ছাত্র, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো কিসের ছোঁয়ায়, কোন কারণে সর্বশ্রেষ্ঠ হয়ে গেল? মাঝখানে ঢুকছি কি? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? বলেন কি ঢুকছে? এইবার বলেন একটা আলাদা মজার ফিলিংস আসবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কিসের ছোঁয়ায়?
এই তিন কথারে প্যাকেট কইরা ডাইন পাশের পকেটে ঢুকান, আবার বের করুন আমরা ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে কয় কথা এবার বলেন, সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লে, বলার দরকার নাই বুঝাইতেছি, বলার সময় আমি বলবো, মদ, জিনা, ডাকাতি, কাটাকাটি, জন্ম নিয়ন্ত্রণ, পূজা, কুণ্ডা আমরা বাদ দিছি, কুণ্ডা বাদ দিছি, বরং বেশি মাত্রায় করতেছি। কথা বলেন কি বেশি মাত্রায় করছি। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি, ঠিক কিনা? এটা আমাদের জন্য গর্ব না আফসোস। এইবার আমাদের তিন কথা বলে ফেলেন, মিলাইয়া মিলাইয়া ধরলাম কি, কি ধরছি? পাপাচারকে ধরছি। তো বলেন ধরলাম কি? আফসোসের একটা ভঙ্গি নিয়ে বলবেন, ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি, ছাড়লাম কি? ওলামারা না, সাধারণরা এইরকম মুনাজাতের মতো হাত উঠান, কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি? না না, আহার এটা হয় নাই, এটা একেবারে কলিজার নিচের থেকে বের করতে হইব। আরে আপনি আহারের আওয়াজটা বলবে আপনি কষ্ট কতটা পাইছেন। বলেন ধরলাম কি, ছাড়লাম কি? আচ্ছা বুঝা বলেন তো কি ধরছি? পাপাচার সব ধরছি, ছাড়ছি কি? গর্ব না আফসোস? বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি? এইবার হয়েছে মাশাআল্লাহ। এই তিন কথার এক পটলা বানা, কয় পটলা হয়েছে? মোট কয় কথা? এই পোলাবেন কথা বলো, মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? কি ওরা ছিল কি মাশাআল্লাহ, হইল কি মাঝখানে? আচ্ছা এই তিন কথা। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আরে চলেন। এই দুই পটলার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনাদের ছেড়ে দেবো, এই হলো আলোচনা মাত্র শুরু করলাম, এতটা হলে ভূমিকা আসা যায় না, ঠিক আছে ইনশাআল্লাহ। চলে চলে, সাহাবিরা ছিল কি হইল কি, আমি একজন সাহাবিকে একটু আপনাদের সামনে তুলে ধরি। এমন প্রত্যেক সাহাবা, ইসলামের আগের জিন্দগি ছিল এক রকম, ইসলামের পরের জিন্দগি হয়ে গেছে সারা দুনিয়ার মানুষের জন্য মডেল। এই যে পরিবর্তনটার একটা নমুনা একটু আপনাদেরকে সময় দেখাই। আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, মুসলমান হইছেন একটু দেরিতে কিন্তু ঈমান ছিল বড় পাক্কা, হিজরতের অনেক পর মুসলমান হইছেন, ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। সুবহানাল্লাহ, কত নবী বলেন ওমর আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। আল্লাহু আকবার। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন যায় ওমরকে বলেন কি জানেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেড়ার কলি যায়, সাহস কত, এত সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়, কথা ঠিক কিনা বলেন? নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে খালি মিন 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 কইরা, আর তেলের দাম বাড়াই ডিব্বা খালি করে। হ্যাঁ, দুই নম্বর সাংবাদিক যতগুলো আছে সব দিনে দাওয়াত পাইতো জায়গা মতো, হ্যাঁ ওই জায়গায় যাইয়া প্রশ্ন করে, মাননীয় নেত্রী আপনি এত কাজের এনার্জি কি করে পান, সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল মানে নিচ্ছি, আর উনি বসে বসে হাসে, ওইটাও পালাইছে ওইটিও পালাইছে। কথা কন, তেলের ডিব্বা খালি করে আলাই তো সাংবাদিক সম্মেলন করতে যায়, কারণটা কি? সব দিন ভিতরে দুই নম্বরই শয়তানি, সব দিন হচ্ছে দালাল, রয়ের এজেন্ট, এগুলা এগুলা নিজের দালালি প্রতিষ্ঠিত করার জন্য তেলায়া তেলায়া কথা কইতো, কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, শুনে শুনে এতদিন তো ঠিকটাও কই দাঁড়েন নাই, হ্যাঁ এখন একটু বেশি কই রাখ, জমছে না এতদিন, জমছে না ঠিক, জমছে না ঠিকটি আর একটু বেশি কই রাখ। ওই ছোটবেলায় গল্প শুনছি, এক বুড়িমা সারাদিন ভিক্ষা করে, তো ভিক্ষা করতে করতে শেষ বেলায় পোটলা যেটা করছে কোন বাটপারের খপ্পরে পড়ছে, আস্তে করে লয়ে গেছে, বিড়ির যা কষ্ট। পরের দিন ভিক্ষা করে আর ওই আশঙ্কা আতঙ্ক, আর ওই আজকার টানা লয়ে যায়, একটা ছায়া দেখলো কয় কেরে, একটু লাগলে কয় কেরে, আওয়াজ পেলে কয় কেরে,
সারাদিন কেড়ে কেড়ে করতে করতে মানুষ সারাদিন যা বলে রাতে শুয়ে শুয়ে উড়িয়ে দেয়, ঠিক না? ওই যে বাসের হেল্পাররা আছে সারাদিন খালি থাপড়ায়, রাত্রে ঘুমায়া যায় বউর পিছনে থাপড়ায় আর বলে ওস্তাদ বামে প্লাস্টিক, সারাদিন এরা মুখস্থ হয়েছে যে রাতে ঘুমায়া ঘুমায় উড়িয়ে করে। এই একটু আগে এক ভাই জানাইলেন কালকে ওয়াজ শুনছে সারা রাত বলে খালি আমারই দেখে, ওই মানুষ যেটা কল্পনা করে সারা রাত উড়িয়ে দেখে। তো বুড়ি ওই যে সারাদিন কেড়ে কেড়ে করছে যে রাত্রে শুয়ে শুয়ে অহং শুরু করছে কেড়ে, রাত্রে আইসে চোর, চোর আইসা নাক ডাকা শুইনা তো মনে করছে ঘুমায়, কাছে গেছে আর যে কেড়ে করছে আর পিছনে দিয়েছে দৌড়, চোর মনে পুলিশ পুলিশ, তো আবার নাক ডাক দেয় তো আবার সাহস করে আগে আবার কেড়ে কয় আবার দৌড় দেয়। এমন কতক্ষণ চোর পুলিশ খেলা খেলি কইরা চোর বুঝছে না, আরে বেরি তো ঘুমের মধ্যেই কেড়ে কেড়ে করে, কিন্তু চোরের মনে তো একটু ডর, আওয়াজটা শুনলেই কই যারা কামড় দিয়ে কর আওয়াজটাকে বন্ধ করা লাগে। তো একটা কাপড় লইয়া মোহের মধ্যে ঢিপা লাগাইছে আস্তে আস্তে যেন আওয়াজটা না বাইর হয়, তো আওয়াজে না বন্ধ হয়েছে ভিতরের প্রোডাকশন তো বন্ধ হয় নাই, ওই কেড়ে সব বাইরিতে বাইরিতে মোহে আয়া জমছে। চোরে যাওয়ার সময় কাপড়ে টান পড়ছে, মুখ থেকে কাপড় খুললে এতক্ষণ যে কেরেডে জমছে না এমন সময় একবারে বারণ শুরু হচ্ছে কেরে করা শুরু করছে। তা আমিও বলি এই ষোলো বছর আম করে কইতে দেন নাই তো এই সব জমছে, এমন কাপড় থেকে শুয়ে গেছে এমন একবারে সব বাড়ি বলছে, এই জন্য এখন জায়গা মতো ঠিক করা লাগবে, জায়গা ছাড়াও ঠিক করা লাগবে, কারণ এতদিন তো ঠিকটাও কইতে পারেন নাই, ঠিক আছে না? এমনটি বেশি কইছি কারণ আটকায় আসলে তো এটি, এখন প্রোডাকশন তো হয়েছে ভিতরে রাস্তা, খুব দুঃখ কষ্ট যা আছে কয়দিন কইলে ঠান্ডা হয়ে যাবো, তোরা সেটিস না একটু সহ্য করে শোন, ষোলো বছর তো নির্যাতন করছো কিছু তো কইতে পারি নাই, এখন তো দাঁত পাত খিচ্চা হজম করে লা। হযরত সাঈদ যখন বললেন ওমর সোজা হয়ে যান ভালো হয়ে যান, আল্লাহ যে জিম্মাদারি যে ঠিক মতন আদায় করে নালে কিন্তু খবর আছে, ওমরকে বাপরে বাপ বেটার সাহস কিনে ধরছে, মিয়া সব কাম আমার কান্দি দিয়া তোমরা আজাইরা আমারে খালি ওয়াজ করো, ধরো কাজের কিছু ভাগলো, জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর বানায় পাঠায়। সামনের কথাগুলো বুঝার জন্য দুইটা বিষয় একটু মাথায় রাখে, যে এলাকার মানুষ যত ধনী ওই এলাকার জনপ্রতিনিধি যারা আছে এলাকার প্রভাব তিনিও ধনী থাকে। আরেকটা কথা শুনে আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া, কোথায় এবার বুঝে শুনে বলেন তো সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা, বলেন বলেন কেমন ধনী? আমি যেটা বলি এটা মনে রেখেন, পরে জিজ্ঞেস করলে আবার ওইটাই বললেন, সময়ের সেরা ধনী, বলেন কি হওয়ার কথা? এইবার দেখেন কাদের কথা শোনাচ্ছি, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, মনে আছে তো? এটা হইলো ছিল ইসলাম কবুলের পর হইল কি এটা দেখাইতেছে। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য, হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলে বললেন তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় পতাকা কোষাগার বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিবে। হিমসের লোকেরা সুযোগ পাইছে লিস্ট একটা করছে বড় নিয়া হযরত ওমরের কাছে জমা দিয়েছেন ফকরা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আহারে মুসলমান, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে আর চোখ ফিরাইতে পারেন না, কেন? কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম, হওয়ার কথা ছিল সময়ের আর এখন হইল গরিবের লিস্টে না। সাইয়েদনা ওমর জানতে চাইলেন আমি এরকম ফাকি এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব। এই কথা শুনিনা হযরত ওমর এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, কত বুঝেন 1000 স্বর্ণ মুদ্রা, এক স্বর্ণ মুদ্রা প্রায় 3.5 ভরি সোনা, তা 1000 মানে 3500 ভরি সোনা, হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা দূত মারফত পাঠায়া দিছেন হিমসে, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত
বলেন কত মাথায় রেখে। দুধ যখন হিমসে পৌঁছে এই হাদিয়া পেশ করে আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া, হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন প্যাকেটটাকে এইভাবে ছুড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে জোরে বলেন, কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে রে ভাই ভিতরে যায় যে করা লাভ দিতাম, আর কতবার যে আলহামদুলিল্লাহ পড়তাম আল্লাহ জানে, বিশ্বাস না হইলে দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ কি বললেন কথা বলে না, কি বলছে? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায়া গেছে, আল্লাহ জানে মদিনা থেকে দূত আসছে কোন খবর লয়ে, এই আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, আপনি এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না ঘটনা তা না, বরং তার চেয়ে মারাত্মক ঘটনা তার চেয়ে খারাপ। বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ তো আরো ডরায় গেছে, আল্লাহ রে না জানি আমার জামাইয়ের কল্যাণ নিতে পারাইছে। আরে বলেন না আপনি কেন এইভাবে ইন্না লিল্লাহ বললেন? আল্লাহ আল্লাহর নবীর সাহাবীর জবাবটা কিয়ামত পর্যন্ত আমাদের জাহেদ হওয়ার জন্য, দুনিয়া বিমুখ হওয়ার জন্য এই একটা বাক্যই যথেষ্ট। আরে ছিলেন কি এক পয়সার জন্য মানুষ খুন করতেন, সেই মানুষগুলো কোরআনের শিক্ষা নববী দীক্ষায় পরিবর্তিত জীবনটা কি দেখেন? কেন ইন্না লিল্লাহ পড়ছেন? জবাব দিচ্ছেন উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আল্লাহু আকবার, হইল কি? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিংসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন, কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, ইমানদারি থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবি যেই বিবিরে বললেন সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না, সাহাবির বউ, কার বউ বলেন না? আমাদের বউ যদি হইতো, আপনার কথা থাক, আপনার কথা কমো না, আপনার কাছে সিপাসা বাদে আমি হাইছি কোন বিপদে শেষে পড়ি, আমারটা রূপ দিয়া যাক কাছে নাই, আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, ওরে খোদা একটা বিস্কি যে মারলই সব দিয়া লাগবে কই কি, ঘরে কত কিছু লাগবে আসল তো জানি না, বেশি পিড়াপিড়ি করলে বলতো কি দুই ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আপনারটা দিয়া দেন বহু সব হইব। কিন্তু বউ কার বলেন, বউ কার? একটা মূল নীতি মুখস্থ করো পোলাপাইন, যারা বিয়া করো নাই, যারা বিয়া করো নাই তাদের জন্য ফ্রিতে একটা পরামর্শ আমার, সাথে সাথে বলো এটা মুখস্থ করো কাজে লাগবে, বলো জেসকার লগে তেসকা, আইসো না আইসো না কামো লাগবো, কও জেসকার লগে জোরে কও, সময় তার বেহায়ার গোষ্ঠী নিচের দিকে তাকায় কও কেউ না দে, ক জেসকার লগে মানি বুঝছো, তুমি যেমন আল্লাহ মিলাইবো তেমন, তুমি অনেক আইসা ভাই দোয়া চাই তাবিজ চাই তাবিজ, কেন রে কে হুজুর বউ খুঁজা পাই না, কে জানি আটকায় রাখছে বান মেরা রাখছে বলছে, তা আমি কই বেডা তুই নিজে দুই নম্বর আর বউ তালাশ কর শ্রাবে বসিয়া পাবি কেমনি, আল্লাহ কি জালেম রে বেডা তোর মতো দুই নম্বরের কাছে রাবিয়া বসিয়া রে পাড়াই পাড়াই, কথা কন কথা কন, তুই যেমন দুই নম্বর বউ তালাশ কর দুই নম্বর, দেখবি বউর অভাব নাই, এটাই হলো অর্থ হলো জেসকার লগে তেসকা। আরো আরো বোঝেন মুরব্বীরা বিয়া করছে যে সবকালে আগে আমাদের, তখন বউরে যায় কি জিজ্ঞেস করছে সুরা কেরাত জিজ্ঞেস, ওজুর গোসল ফরজ জিজ্ঞেস, কিও ঠিক নেই এখন যুগ পাল্টাইছে,
আগে কপি জ্বালাইতেন আলো থাকতো কোন দিকে, আগুন, হারিকেন জ্বালাইতেন আলো কোন দিকে, এখন যুগ পাল্টাইছে, এখন কোন দিকে তাকায় দেখেন আগের করে কর কোন দিকে যুগ পাল্টাইছে, এখনকার পোলাপান যায় আর এগুলা জিজ্ঞেস করে, সুরাকারা জিজ্ঞেস করে। ও বিশ্বকাপ চলাকালীন বলে কোনটায় বউ দেখতে গেছে, যায় বলে বেডিরে জিগায় হেগো কোন দলের সমর্থক। আচ্ছা কন্ত দিয়ে এই প্রশ্ন করা ঠিক আছে না, তাহলে আপনারা বুঝেন নাই আমি কি কইতে চাইতেছি। ঠিক আছে এই প্রশ্ন করা ঠিক আছে কেন, ওই প্রশ্ন করে যায় না লোক ওই যে একটা খবিস অল্লাহর একটাও খবিস পড়ে কিনা, এটার নাম কি বল বল জেসকার লগে, এটা আমার কথা না রে হাইসা উড়ে দিস না, এটা কোরআনের কথা সূরা নূরে আসছে, আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইবাতু লিত-তাইবিনা আত-তাইবুনা লিত-তাইবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন لهم مغفرة ورزق كريم এই আয়াতের সংক্ষেপ তর্জমা যদি করি তো এইটাই বাইর হয় জেসকার লগে আল্লাহ আল্লাহ তো করে সহি বুঝ দেখে। হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস কেন, জেসকার লগে তেসকা যার সাথে যেমন আল্লাহ মিলাইছে। ওহো মদিনার দূত এই কারবার দেখে অবাক হয়ে গেছেন, আরে কোথায় আসলা, এরা মানুষ না ফেরেশতা। দৌড়াইয়া ফেরত গেছেন মদিনায়, যায়া হযরত ওমরকে সব ঘটনা যখন শুনাইছেন, হযরত ওমর এতটা খুশি হইছেন, এতটা খুশি হইছেন সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাহিবকে দেখতে যাবে। এটা এত সহজ কথা না, এটা এত সহজ কথা না বর্তমান দুনিয়া না, যে ট্রাভেলসে ফোন দিছেন দোস্ত একটা টিকিট লাগবে, বলে পাসপোর্টের কপিটা পাঠায়া দাও, পাসপোর্টের কপি পাঠায় দিছেন দোস্ত, টিকিট পাঠায়া দিছে, এয়ারপোর্ট দেখাইছেন, বোর্ডিং পাস দিয়ে দিছে, প্লেনে উঠে গেছেন, এটা ওই জমানা না, দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। ওমরের দিলটা এতটা আলোড়িত হয়েছে সাইদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদিনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে কেন, আর এই মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য, হাজারো মানুষ জমে গেছে, হযরত ওমর বসা পাশে সাইয়েদ ইবনে আমের আল জুমাহি। হযরত ওমর চিন্তা করলেন সাইদকে আমি তো ভালো জানি তাই তো দেখতে আসলাম, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এই হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি, থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 3 মাস আগে আপনাকে এই এলাকায় আইসা যদি উপরের কোন নেতা জিজ্ঞেস করতো এই আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো অভিযোগ আছে কিন্তু দাঁড়ামো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবো। আরে ঠিকের রাস্তা তো খুললাম, এখনো ডরাস, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা জনগণের কথা বলার অধিকার ছিল, এখনো যদি কথা বলার অধিকার চাও ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করো, ওই মার্কা বাদ দাও। বহু দেখছো স্বাধীনতার পর থেকে এই মুলা জুলাইয়া জুলাইয়া ওরা তোমাদেরকে শোষণ করে গেছে, শাসন তো করে নাই শোষণ করে গেছে, এখন দেখো বিকল্প কোন শক্তিকে দাঁড় করানো যায় কিনা, ইনশাল্লাহ দেশ থেকে দুর্নীতি দূর হবে ইনশাল্লাহ। আল্লাহ হযরত ওমর যখন বললেন কারো অভিযোগ আসেনি থাকলে দাঁড়া, ওই কোনা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে আছে ও অভিযোগ আছে, বাপরে বাপ, বুড়া মানুষ মানুষের অভ্যাস মানুষ অনুকরণ প্রিয় দেখা দেখি কাম করে, রাস্তার মাঝখানে গাড্ডা ব্যথা করতেছে দাঁড়ায় এরকম এরকম থাইকেন গাড্ডা ব্যথা করতেছে, দেখবেন পাশে দিয়ে যারা যাবে অধিকাংশ মানুষ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন, কথা বুঝেন নাই আপনারা,
মানুষ অভ্যাস এটা অনুকরণ প্রিয়, যে একজন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন, কয়জন লোক? অমর তো অবাক হয়ে গেছে, আরে কারে দেখতে আসলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ও ভাই কি শিখাইতেছি, কি শোনাইতেছি, মানুষগুলো ছিল কি এটা আগে শোনাইছি, এখন শোনাইতেছি হইল কি, মনে আছে তো? বলেন আপনার কি সমস্যা? আল্লাহ প্রথম জন দাঁড়ায় কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না, মাসে কয়দিন? আমরা সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? আড়াই দিন, কয়দিন কি ঠিক আছে না? আরো কত বন্ধ, সুবহানাল্লাহ, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, পালানো দিবস, আবার ঢোকা দিবস, এই দিবস ওই দিবস, বিশ ত্রিশ বছর পরে না জানি আমার দেহ লাগে কিনা, এত দিবস বাড়ি হইতেছে, শেষে তার দিবস খুঁজে পাইব না, শেষে নতুন বাড়ি করবো, জামাইব, কাজ দিবস ক যায় না, এ করতে পারে কথা কন? এত খামাখা অনর্থক দিবস খালি ঢুকায়, একদল আইসে তুমি ঢুকা, আরেক দল আইসে বাদ দিয়ে আবার নতুন করে আরেকটু ঢুকায়, এগুলোই তো দেখতেছে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ কেন তুমি মাসে একদিন অফিস আসো না? আল্লাহর নবীর সাহাবি আসামির কাঠগড়ায় কি জানি হওয়ার কথা ছিল, সময়ের সেরা ধনী, সময়ের সময়ের সেই মানুষটা দাঁড়ায় বলছে কেন একদিন অফিসে আসে না? বলে কি জানেন আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই, আরে এক মাস অফিসে কেন শোনা? বলে এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে আমার কাছে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই, এমন করতে করতে বেলা অনেক দূর যায়। আমি আসি নাই কথা ঠিক না, আসি একটু দেরি হয়, উনি হয়তো সকালে আইসা না পাইয়া ভেবেছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন যে অভিযোগ কোন ধরনের, তারপরও দাঁড়াইছে যেহেতু শোনা তো লাগে, বলেন দুই নম্বর আপনার কি সমস্যা? আয় খোদা, দুই নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক, কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না, কি ডিউটি লইছে হেরে রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তাও রাগ হয়ে গেছে, সাই জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না, জবাব দাও। আরে কাদের কথা শোনাচ্ছি, যারা সফরে গেলে বগলের নিচে মূর্তি লইয়া যায়, তো মনে আছে তো? এটা ছিল হইল কি দেখেন, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই, মালিকের জন্য আলাদা টাইম ভাগ করা। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, অফিস আদালত সংসার পরিবার রাজনীতি, কত কাজ, মালিককে টাইম দেওয়ার সময় নাই, সব জায়গায় আমার সময় আছে, ফেসবুকের জন্য আমার হায়াতের একটা টাইম আছে, ইউটিউবের জন্য টাইম আছে, খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকার জন্য হায়াতের টাইম বরাদ্দ আছে, শুধু পারি না মালিককে সময় দিতে, আমার হাতে সময় নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়, ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না কি মনে হয়, গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে, যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও তোর রুকুর হালতে মালিকের তেজবি পড়ে, যে পোকামাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ি পড়ি না, কেবল আমি আর আপনি, আমাদের হাতে সময় নাই, সময় বন্ধ ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদেরকে, এই বুঝি ভালোবাসার প্রতিদান, কত ভালোবাসেন বলে, কত ভালোবাসেন, আশপাশের দিকে তাকায় একটু বুঝতে পারেন না কত ভালোবাসেন, বুঝেন না কে? আরে আমি আপনি দরজা জানলা বন্ধ করে ভিতরে যখন গুনাহ করি না, আরে আমার মালিকের কত ভালোবাসা, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক বাহির থেকে দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই।
ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। কবে ছাড়বেন জিজ্ঞেস করি বলে, কবে আপনি মালিকের হবেন বলে? সব মেহনত সন্তানের জন্য, সব মেহনত বিবির জন্য। আরে যতটা মেহনত নেতার জন্য করো, এর কিছু অংশ যদি মালিকের জন্য করতা, তুমি দুনিয়ায় বাদশাহী পাইয়া যাইতা, তুমি আখেরাতের বাদশা হইয়া যাইতা। কোথায় চলতেছে মেহনত আমাদের? হ্যাঁ, অধিকাংশের মুখের দিকে তাকাইলে হতাশ হই, আমি সহ আমি সহ আমি তো এক নম্বর আসামি। অধিকাংশের মুখের দিকে তাকাইলে মনে হয় মানুষটার আখেরাতের কোনো চিন্তা নাই, উদাস, হাসতেছে, গল্প করতেছে, তামাশা করতেছে। হ্যাঁ, এই মুহূর্তে ডাক আসলে কি করবেন বলেন? কোন পুঁজি নিয়ে মালিকের সামনে দাঁড়াবেন বলেন তো? কত বড় সাহস আমাদের! আল্লাহ আমাদের সহিব দান করেন, আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন, আল্লাহ সুন্নতওয়ালা জীবন দান করেন। আমিন। মহতরম হাজরিন, কথা চলে গেছে অনেক দূর। হযরত সাইয়েদের গল্প আমি আর শেষ করছি না, সময় চলে গেছে অনেক। এই যে এতক্ষণ গল্পটা শুনালাম, কি বুঝাইতে চাইছি, মানুষগুলো ছিল কি, এবার আমাকে বলেন। এই যে পরিবর্তনটা, পরিবর্তন তো বুঝছেন না, পরিবর্তন বুঝছেন না? আরে এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে 1000 সোনার পয়সা পাইয়া কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে পরিবর্তন। এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায় বলে ফেলেন, বলেন কিসের ছোঁয়ায়? তাইলে আমাদের ওই তিন কথারে প্যাকেট করে আবার পকেটে ঢোকান, ওই পাশে তিন কথা বাইর করেন। এবার আমাকে জবাব দেন, 2-4-5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, কিন্তু ইনশাআল্লাহ যেহেতু কথাগুলো আমাদেরকে নিয়ে, আমি আশা করব এই কথাগুলো অন্তত না শুনে আমরা যাব না। এতক্ষণ তো অন্যদের কথা হইছে, অন্যদের কথাগুলো বলার উদ্দেশ্য আমাদের কথাগুলো বোঝানোর জন্য। এখন আমাদের কোনো শুনি নাই, যদি না শুনে চলে যাই তাহলে আমার এতক্ষণের কথাগুলো শোনাটা বেকার যাবে। আমাকে এবার জবাব দেয়, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হইলেন, ওই কোরআন কি আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন? আছে আগেরটাই, ও একটু পাওয়ার কমে গেছে কোরআনের, হ্যাঁ আবেদন কমে গেছে, আগের মতোই আছে? জোরে বলেন, আগের মতোই। তাহলে আমাকে দুইটা জবাব দিবেন, বুঝে শুনে হুজুগে আবেগে না। আমি এতক্ষণ যা বোঝানোর চেষ্টা করেছি এতটুকু কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন আর যদি আপনি মনে করে থাকেন তাইলে আমাকে হাত উঠাইয়া জানান দিবেন। কোরআন একমাত্র মাধ্যম, দেখেন আমি বলি নাই অন্যতম মাধ্যম, অন্যতম মানে আরো শরীক আছে না, আমি ওইটা বলি নাই, আমি কি বলছি খেয়াল করে শুনে, কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এই কথা আমি তো বিশ্বাস করি। বিশ্বাস করেন সবাই? হাত নামান তো। দেখেন আমি আবারও বলি, হুজুগে আবেগে হাত উঠাবেন না, বুঝে শুনে আমি বিশ্বাস করি, আমি হাত উঠাই। দুই নম্বর প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, আপনারা আপনাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? চান? আমি চাই, ইনশাআল্লাহ। হাত নামান। এই যে হাত উঠাইছেন না, আপনাদের অনেকের চেহারা দেখে আমার অনুমান, এটা আমার অনুমান, ভুল হোক এটা আমার প্রত্যাশা, কিন্তু আমি তো এই সমাজের মানুষ, আমি এই সমাজের মানুষ চিনি, জানি, সেই যারা জায়গা থেকে বলছে যে হাত উঠাইছেন, এখানে অনেক পাওয়া যাবে যারা এই দুই কথার দুইটাতেই অথবা যে কোনো একটাতে আপনারা সত্য বলেন নাই, মিথ্যা বলেছেন। কি বলেছেন বলে? আপনি গায়েব জানেন? আমি গায়েব কোত্থেকে জানবো? গায়েব শুধু জানেন কি? আরো জোরে বলেন, আমি কোত্থেকে গায়েব জানি? আমি এই সমাজ জানি, এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল চাল খেয়ে আমি বড় হয়েছি, কাজে এই সমাজ আমি চিনি। কিভাবে মিথ্যা বললেন এবার একটু ধরাইয়া দিই। দ্বিতীয়বার হাত উঠানোর সময় আপনারা বলেছেন আপনজনকে, সন্তানকে, ছোট ভাইকে বা আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এই কথাই কি এখনো আছে? বানাতে চান ইনশাআল্লাহ? যদি চাইতেন, যদি কথা এটা সত্য হইত, তা আপনি না প্রথমবার বললেন সর্বশ্রেষ্ঠ বানানোর একমাত্র মাধ্যম কোরআন বলছেন না?
তাহলে আপনার পরের কথা যদি সত্য হয় তাহলে তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য সর্বশ্রেষ্ঠ বানাই যে কিতাব, সেই কিতাবের প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠায় তাইলে আপনি সন্তানকে পাঠাইলেন কোথায়? বলেন, আমাকে জবাব দেন। তার মানে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আগেই বলেছি, আগে বলেছি, খোঁচানোর জন্য না কথাগুলো বলছি, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইছি। মনে আছে কথা? ওই আফসোসের আগুন জ্বালাইতেছি যে ছাড়লাম কি, ধরলাম কি, আহারে ধরলাম কি, ছাড়লাম কি, আহারে, ওই যে আফসোসটা, আহারে করলাম কি। বলেন আপনারা, সন্তানকে যে দিন শিখাইলেন না তো ঠকছেন না জিতছেন? বুঝে শুনে জবাব দেন, সন্তানকে ঠকাইছেন না জিতেছেন? আচ্ছা, আপনাদেরটা রাখেন, আমি আসতেছি ইনশাল্লাহ, অল্পর মধ্যে শেষ করব। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, মোল্লা মুন্সি মানুষ, আপনাদের কাছে মনে হয় যে আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিচু লেভেলের মানুষ, ঠকে গেছি, কিন্তু একটু আসলে বলেন তো বিশ্বাস করেন কিনা, আমরা ঠকছি না আমাদের মা বাবা ঠকছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ ঠকেন নাই, আমরা কেউ ঠকি নাই। কেন? এটা আপনারা নাও জানতে পারেন, একটু বলি। নিজের ঢোল নিজে পিটাইলে তো হাসবেন, বেশি পিটামো না, হালকা। দেখেন, আমি যখন ছোট ছিলাম আমার ব্রেন ছিল খুব সাফ, একেবারে সাফ। আমার ওস্তাদরা বলেন, আমি তো জানি না, এখন তো নাই কিছু, আম্মা বলেন, আত্মীয় স্বজন বলতেন, খুব পরিষ্কার ছিল, একবার বললে সব পার। তো আমরা তখন ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকি, 80 দশকের কথা। তখন ওই বাড়িওয়ালার মেয়েরা, ওরা স্কুল কলেজে পড়ে, বড় আমার বড় আপাদের সাথে চলতেন, ওনারা আমারে নিয়ে নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো। তো অবাক হইতো, এটা কি জিনিস? আর আইসা আম্মার খালি বলতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করে, নষ্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে আব্বার সাথে চুপি করে পাঞ্জাবি পরে যাই মাঝে মাঝে মাদ্রাসায়, ওইটারই কইতেছে নষ্ট করে, স্কুলে পড়ানো, দেশ সেরা ডাক্তার হবে, দেশ সেরা ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা, আপনারা বলেন তো, আমার মা বাবা ওদের কথা না শুই না যে আমার দিন শিখাইছেন, কোরআন শিখাইছেন, আমারে ঠকাইছেন? ওনারা ঠকছেন? কেন? কেনটা একটু ছোট্ট করে শোনাই, আমাদেরটা শোনানো মাকসাদ না, আপনাদেরটাতেই সময় বেশি দেবো ইনশাআল্লাহ। কেন আমরা ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসি নাই, বসতে চাইও না, কিন্তু এটা এক চরম বাস্তব কথা। আল্লাহ তাআলা কোরআনের বরকতে, এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না, কোরআনের বরকতে মানুষের হৃদয়ে আমাদের জন্য যে ভালোবাসা এবং শ্রদ্ধা আল্লাহ রেখেছে, দুনিয়ার রাজা বাদশারা আর ধারে কাছে ও নেই। ঠকছি না জিতছি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বাবা ঠকছেন না জিতছেন? কেন? দেখেন, আমাদের তো সারা বছরই প্রোগ্রাম থাকে, প্রতিদিনই। আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার তো আরো আরো অনেক কিছু পাগলামি আছে, এত ব্যস্ততা, এত ব্যস্ততা, তার মধ্যেও মাঝে মধ্যে গ্রামের বাড়ি আমাদের কুমিল্লায়, ওখানে মাদ্রাসা আছে বাড়িতে, পেছনেই আম্মা আব্বাকে দাফন করেছি, গোরস্থান, পারিবারিক কবরস্থান। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে চলে যাই, কি করি যায়া জানেন, পাগলামি বাচ্চাদের মতো করি। মা বাবা পাশাপাশি শোয়াতো, ওনাদের দুইজনের মাথার মাঝখানে যায়, বাচ্চারা ওস্তাদকে যেভাবে পড়াশোনায় আমাদের দেখছে মাদ্রাসায়, ঠিক ওইভাবে বসি বাচ্চাদের মতো। তখন বসে বসে চিন্তা করি, আহারে, চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, সেই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। চাইলেই তো একটু পাওগুলো টিপে দিতে পারবো না, সেই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। তো কি করি? বসে বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তেলাওয়াত করি, করে ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তেলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, ও আল্লাহ, আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলেন বলেন, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? হ্যাঁ হ্যাঁ। আরে, আমি যদি একটা দোয়াও না করি সারা বছর, একদিনের জন্য দোয়াও না করি, তাও এমন অ্যাকাউন্ট খুলে গেছে আমি কিছু না বললেও অটোমেটিক যাবে, ওনারা আমারে যা শিখাইছেন আমি ওইটা পড়ব, সাথে সাথে সওয়াব ওনাদের কবরে চলে যাবে। জিতছেন না ঠকছেন? এবার আপনাদেরটা আসি, আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই,
শেখাচ্ছেন না, আপনারা নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন, ভাবছেন সন্তানকে অনেক কিছু বানাচ্ছেন। না না, কেন ঠকেছেন এই ছোট্ট করে ছোট্ট ছোট্ট দু একটা কথা দিয়ে আমি বুঝাইতে চাই। এটা আমার কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট আমার কাছে, রিপোর্টের কাটিং আছে, পত্রিকাওয়ালারা লিখেছে, সাংবাদিকরা। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা কি জেনারেল শিক্ষা, ওই জায়গায় একটু গন্ডগোল আছে আপনাদের কথায়, আমি ওদিকে যাব না, সময় লাগবে। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথা কি মিথ্যা না সত্য? হ্যাঁ হ্যাঁ সত্য, কথা সত্য। অথচ দেখেন, ফাঁকিদের একটা কথা বলি, আমরা মাদ্রাসাওয়ালারা এই বিষয়টা কিভাবে দেখি, আমার বাবার সাথে চলতেন এক মুরব্বী, তো একদিন মসজিদে জুমা পড়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আব্বা তখন চলে গেছেন, আম্মা ছিলেন। আমরা কিভাবে মা বাবাকে চিন্তা করি এটা একটু বোঝানোর জন্য মাঝখান দিয়া আবার আমাদের মধ্যে ঢুকলাম। উনি আইসা আমাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা হাসান তোমার আম্মা কোথায় থাকে? তো এটা তো আমার জন্য একটা গর্বের ব্যাপার ছিল যে আমরা ছয় ভাই বোন, তিন ভাই তিন বোন, তো আমি তিন নাম্বার, আমার বড় দুই বোন বোন আছে, এর সত্ত্বেও আম্মা আমার কাছে থাকেন, এটা আমার গর্ব, আমি আম্মার খেদমত করতে পারতেছি। তো এটা আমি গর্বের সাথেই বলেছি যে চাচা আম্মা আমার সাথে থাকে। এটা বলার সাথে সাথে উনি খুব আল্লাহওয়ালা ছিলেন এবং বড়দের সহমত পাওয়া হাকিম আক্তার সাহেবের খলিফা। তো আমার এমন এক ধমক দিচ্ছেন, হাই তুমি আলেম মানুষ, বড়দের সাথে বড়দের কাছে যাও, আল্লাহওয়ালাদের সহবতে যাও, তুমি এই কথা কেমনে বললা? তো আমি ভাবছি উনি বুঝেন নাই। আমি আরো স্পষ্ট করতেছি, হ্যাঁ আম্মা আমার সাথে থাকেন। তো তখন বুঝছেন যে আমার ভিতরে কথাটা ঢুকে নাই, তা আমার ধৈরা বলতেছেন, বাবা রে এইভাবে বলাটা এটা শোভনীয় না, তুমি বলবা আমি আম্মার সাথে থাকি, মা আমার সাথে থাকেন না, আমি মার সাথে থাকি। এটা কোরআনের নির্দেশ, অকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে, এটা আমাদের শিক্ষা, এই দ্বীনি শিক্ষার ফসল এগুলা। অথচ এর বিপরীতটা আপনাদের যেটা শোনাইতেছিলাম, ঠকেছেন যে একটা ছোট্ট আমার মসজিদে জানাজা, এলাকার মুরব্বীরা আমাকে বলেছেন লোকটা তোমার বাবার সাথে চলতো, তো জানাজাটা তুমি পড়াইলে তার পরিবার খুশি হবে, ঠিক আছে। তো আমি গেছি জানাজা পড়াইতে, ওই ভদ্রলোক আমার পাশে, যেই জানাজায় দাঁড়াবো দেখি উনি হাউমাউ করে কাঁদতেছে, আমি তো অবাক হয়ে তাকায় আছি। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে আমার যে অল্প সময়ের যে আমার অভিজ্ঞতা, এই লেভেলের মানুষ যারা অনেক লেখাপড়া করেছে, বিদেশে বিদেশে ঘুরেছে, এই টাইপের মানুষের কেন যেন চোখের পানি শুকায় যায়, এটা আমি অনেক দেখেছি। তার কান্না দেখে আমি অবাক হয়ে তাকায়। শেষে ডাক দিলাম সান্ত্বনার জন্য, যে ভাই আপনার বাবা চলে গেছেন, আমারও তো বাবা নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, সবর করেন সবর করেন। এই কথা বলে যখন তাকে সান্ত্বনা দিচ্ছিলাম, ভদ্রলোক আমাকে কি বলেন জানেন? ভদ্রলোক আমাকে আরো অবাক করে দিছেন, তিনি বলেন কি, হুজুর আমি তো বাবার ইন্তেকালের কারণে কান্না করতেছি না, বাবা চলে গেছেন আল্লাহর নির্দেশ, আমিও যাব, আমি ওই জন্য কান্না করতেছি না, আমি তো আরো অবাক হয়ে গেছি। আরে বলে কি, তুই কি জন্য কান্না করছেন? তিনি বলেন, আমারে যে এই যে বাবার লাশটা, আমি লাশের সাথে কিছুক্ষণ কথা বলতেছি, বাবা জব দেন, কি কথা বলতেছেন? বাবাকে বলতেছি, ও বাবা আমাকে উচ্চ শিক্ষিত করার জন্যে, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার রোজগার শেষ করেছ, তোমার সুখ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, হয়তো তুমি সফল হয়েছ, কিন্তু বাবা এখন তুমি আমাকে জবাব দাও, এই যে তোমার লাশ সামনে, আমার এখন জানাজা পড়তে হবে, ও বাবা এই জানাজায় আমি কি পড়ব, এইটা কেন শিখাইলাম, এখন জবাব দাও, জবাব দাও। হুজুর বাবা তো কথা বলে না, গর্ব করে না, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, গর্ব করে। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার যাই হোক, গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না।
শেষ কথা, দুই বছর আগে ঈদের দিন রমজানের ঈদ ঈদুল ফিতর আমাকে একজন একটা ভিডিও পাঠাইছে ইউটিউবে, বৃদ্ধাশ্রমের ভিডিও, মনোযোগ দিয়ে শুনে কেন ঠকেছেন বুঝাচ্ছি। ইউটিউবে ওই ভিডিওর মধ্যে আছে টেলিভিশন ওয়ালারা একটা ডকুমেন্টারি করেছে বৃদ্ধাশ্রম ওয়ালারা কিভাবে ঈদ উদযাপন করে, ওদের সাক্ষাৎকার নিচ্ছে বুড়া বুড়িদের। অবাক হবেন, এরা কেউ নর্মাল ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি এলিট সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, আরে জাতিসংঘে চাকরি করত বড় অফিসার মহিলা এরা। এদেরকে যখন পরিচয় জানতে চাচ্ছে এরা মুখ ফিরিয়ে নিচ্ছে কষ্টে। আমি খেয়াল করছি যে ওদের কষ্টগুলো চোখের পানি হয়ে বেয়ে বেয়ে পড়ছে। ঈদের দিন বুড়া বুড়ির কান্না দেখে আমারও কান্না আসছে, হারে কত অসহায় মানুষ। কিন্তু 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 একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন? ওই যে বুড়া বুড়িদের কাছে নিচে মাইক্রোফোন সাক্ষাৎকার নেওয়ার জন্য, পরিচয় জানার জন্য, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফিজের মা, একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেন? কারণ হাফেজ আলেমের বাবা বৃদ্ধাশ্রমে থাকতে পারে না, ওকে তো শিখানো হয় তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখে না, ও জান্নাতকে মাথায় তুলে রাখে। ঠকছেন না জিতছে, বলেন ঠকছেন না জিতছে? যারা সন্তানকে দিন শেখান নাই প্রতিনিয়ত এইভাবে ঠকে যাচ্ছেন, বলেন না আপনারা? আসল ঠকা রয়ে গেছে, শেষ কথা, আসল ঠকা রয়ে গেছে হাসুরের মাঠে। কোথায় কোথায়? সন্তান যদি ইমানদার হইতো, নেককার হইতো, বাবা মায়ের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেলেও হাদিস বলে সন্তান যায়া বাবা মার রাস্তা এইভাবে দুই হাত ছড়ায় আগলে দাঁড়াইত, ফেরেশতাদেরকে বলতো আমার বাবা মাকে কই নাও, বলে জাহান্নামের ফয়সালা হয়েছে, তুমি জান্নাতের রাস্তায় ওদিক দিয়ে যাও না। সন্তান কি বলবে? না, আমি আমার বাবা মারে ছাড়া জান্নাতে যাব না, আমি আমার বাবা মা ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতারা জানাবেন আল্লাহকে, আল্লাহ বলবেন যাও ওদেরকেও জান্নাত দিয়ে দাও, ওদের বাবা মারেও জান্নাত দিয়ে দাও। এটা কখন আপনার যদি ভূমিকা থাকে সন্তানের দিন শিখার ক্ষেত্রে, আর যদি উল্টা শিখান তো সূরা আহজাবের শেষ দিকে আসছে, একটু পড়ে দেখেন সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে, কর্মীরা নেতার বিরুদ্ধে কি বলবে, অভিভাবকের বিরুদ্ধে তার অধীনস্থরা কি বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله আমার বাবা মা, আমার অভিভাবক, আমার নেতা বড় ভাই, দুনিয়াতে ওদের কথা শুনেছিলাম, ওরা আমাকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ আমি এখন ওদের বিরুদ্ধে নালিশ দিচ্ছি, আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? ডাবল কেন? তাফসীর পড়ে বুঝেন, আগে এইভাবে বুঝেন, আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ, আমাকে বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন, আল্লাহ আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল তাদের, তারা দিন শেখায় নাই, এক অপরাধ, উল্টা দিন না শিখাইয়া বদ্দিনই শিখাইয়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আমি এখন ওদের জন্য ডাবল শাস্তি চাই। আরে সন্তান সুপারিশ কইরা জান্নাতের রাস্তায় উঠানোর কথা, এখন সন্তান বলতেছে আল্লাহ ওদের জন্য আমি ডাবল শাস্তি চাই। আপনার তো দয়া অনেক, বান্দার কান্নাকাটি দেখলে মায়া লাগতে পারে, সন্তান বলতেছে মায়া লাগতে পারে, এখানে যারা দুনিয়ায় আমার উপর কোনো মায়া করে নাই আজকে ওদের জন্য আমি কোনো রহমত আশা করি না। ওয়াল আনহুম লানান কাবীরা, নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ, ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহু দূরে সরায়া দেন, নাউযু বিল্লাহ মিন যালিক। বলেন বলেন, ঠকতে থাকবেন না, জিতার আশা আছে, বলেন। হ্যাঁ, কয় কথা হয়েছে এই পর্যন্ত, আজকে কয় কথার আলোচনা হয়েছে, সাহাবীদেরকে নিয়ে কয় কথা, ওরা ছিল কি হইল কি, মাঝখানে পরিবর্তন কিসের ছোঁয়ায়, আমাদেরকে নিয়ে কয় কথা, আমরা বলেন আমরা ধরলাম কি ছাড়লাম কি, কি ধরছি কি ছাড়ছি মাথায় আছে তো? এটা আফসুস না গর্ব? আহারে, এই গর্ব আফসুসই করতে থাকবেন না, গর্বের কিছু করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যদি কিছু করেন পাঁচটা অঙ্গীকার করে যাবেন এখান থেকে, দোয়া করেন না করেন সেটা আমাদের জরুরি না, কিন্তু পাঁচটা অঙ্গীকার করে তো যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, নিজেও শিখবো সন্তানকেও শেখাবো ইনশাআল্লাহ, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, সন্তানকে শেখানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার, নিয়মিত কোরআন তিলাওয়াত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তিন নাম্বার, কোরআন মতো জীবনকে পরিচালনা করবো ইনশাআল্লাহ, কোরআনি বিধান আল্লাহর নির্দেশ যা আছে মানবো, নিষেধ যা আছে ছাড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা গেল? শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, তিন, কোরআন মতো জীবনকে পরিচালনা করবো, চার, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি দল নারাজ হয়, নেতা নারাজ হইলে দল নেতা তালাক, সোজা কথা, কোন দল নেতা কয় তালাক? তিন তালাক দেব, যত বিরোধিতা তত তালাক, যখনই বিরোধিতা তখনই তালাক, সেটা যদি এক লক্ষবার দেওয়া লাগে এক লক্ষবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ, আলেম ছাড়বো না ইনশাআল্লাহ, কোরআন ওয়ালাদেরকে ছাড়বো না ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার, কোরআনি প্রতিষ্ঠান যেখানেই দেখবো সহযোগিতার পাশে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওই ছয় কথার দুই প্যাকেট দিছি দুই পকেটে, পাঁচ কথার এই প্যাকেটটা পোটলাটা মাথায় লইয়া বাড়ি যান গা, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের আব্বা ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া চাই, তার আম্মা জান অসুস্থ, ওনার সুস্থতার জন্য দোয়া চাই। হযরত এতক্ষণ আলোচনা করছেন, ইনশাআল্লাহ হযরত দোয়া পরিচালনা করবেন, হযরতের দোয়া ছাড়া কেউ যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়ার জন্য এত জোরাজোরি করেন না, এটা জরুরি না, ঠিক আছে। আমাদের মাদ্রাসার একজন ওস্তাদ ক্যান্সারে আক্রান্ত, আহারি মনির সাহেবের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, উভয়ের জন্য দোয়া চাই, আল্লাহ উভয়কে সুস্থতার নিয়ামত দান করেন। চলেন আমরা সবাই সবার জন্য দোয়া করি, একজন দোয়া করলে অন্যরা আমিন বললে আল্লাহ ওই দোয়াকে কবুল করেন, সেই জন্যই দোয়া করা, না হয় মাহফিলের সাথে দোয়ার কোনো সম্পর্ক নাই। পড়েন দ্রুত শরী পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا جميع صالح اعمالنا انك انت السميع العليم، اي رب اي كريم اي غفار اي رحيم اي جبار اي قدوس اي منان اي رزاق يا الله اي مالك আমাদের জিন্দেগির সমস্ত গুনাহটা maaf করে দেন আল্লাহ, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহটা maaf করে দেন আল্লাহ, আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ, গোটা জীবনকে সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ কোরআন শিক্ষা, নিয়মিত কোরআন পড়া, আয় আল্লাহ কোরআন অনুযায়ী চলা, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসা।